আজ আমি এমন এক জায়গায় এসেছি যেটা গবাদি পশুর খাজানা বলা যেতে পারে। প্রতিদিন টন টন খাবার এখানে উৎপাদন হচ্ছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলাতে সেই খাবার রপ্তানি হচ্ছে, সে দুটো গরুর জন্য হোক বা 2000 গরুর জন্য হোক। সেই ফার্মাররা তাদের ফার্মের পুষ্টিকর খাবার সেটা এই ফ্যাক্টরি থেকে তারা নিয়ে যাচ্ছেন। ফ্যাক্টরিটির নাম হাই লাইফ ডেয়ারি সলিউশন। তো আমার সঙ্গে রয়েছেন হাই লাইফ ডিআই সলিউশনের ওনার। চলুন ওনার সঙ্গে আমরা কথা বলি যে এই গবাদি পশুর খাবারের জন্য তারা কি খাবার তৈরি করছেন এবং এই খাবার খাইয়ে গরুর কি বেনিফিট হচ্ছে। দিস ভিডিও স্পন্সর্ড বাই টাটা মোটরস। আমাদের কোম্পানির নাম হচ্ছে হাই লাইফ ডেয়ারি সলিউশন। আমি কোম্পানির সিইও। আমাদের কোম্পানিতে বেসিক্যালি সাইলেজ উৎপাদন হয় এবং আমরা দীর্ঘ 7 বছর ধরে এই সাইলেজ উৎপাদন করছি এবং আর&ডির মধ্যে এখনও রয়েছি। প্রতিনিয়ত আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চলছে সাইলেজের উপরে। এবং আমাদের 3 ধরনের সাইলেজের মধ্যে মেন হচ্ছে কর্ন সাইলেজ, সেকেন্ড হচ্ছে বেবি কর্ন সাইলেজ, আর 3 নম্বর হচ্ছে অস্ট্রেলিয়ান নেপিয়ার সাইলেজ, যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কোথাও হয় না। শুধু একমাত্র আমরাই আর&ডির মাধ্যমে এটাকে সাইলেজে পরিণত করেছি, যেটা অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার সাইলেজ যেটা বলছি। হাই লাইফ ডেয়ারি সলিউশন শুধুমাত্র ফিডের উপরেই সীমিত থাকেনি, এটা টোটাল ডেয়ারি সলিউশন। মিল্কিং মেশিন, কাউ ম্যাট, ফিডিং বোতল থেকে শুরু করে আপনার খোয়া মেশিন, মিল্ক টেস্টার থেকে শুরু করে যাবতীয় ডেয়ারি সলিউশন আপনি সমস্ত কিছুই আমাদের কাছে পাবেন। চলুন কীভাবে আমরা সাইলেজটা তৈরি করি সেটা দেখে নেব। সকালবেলায় আমাদের ট্র্যাক্টরে করে যখন ভুট্টা কেটে নেওয়া হয়, প্রাপ্তবয়স্ক ভুট্টা, তখন এনে এখানটা ফেলা হয় এবং এখান থেকে লেবারে তখন এই যে আমাদের ভুট্টা গাছ দেখছেন, প্রতিটা গাছেই ভুট্টা আপনি পাবেন প্রাপ্তবয়স্ক, যেটা আমরা 75-90 ডেজের মতন টাইমিং হয়। এবং ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি গাছেই 2-3টে করে আছে। হাই লাইফ ফ্যাক্টরিতে মেনলি 2টো চপিং মেশিন আছে, এটা খুব হাই পাওয়ারের, ওটা এর থেকে একটু কম, কিন্তু এটার মধ্যে আপনার 4টে লোক লাগে, ওটার মধ্যে 3টে লোক লাগে। তো এইভাবে আপনার চপিংটা শুরু হয়, এটা যখন অতিরিক্ত ভুট্টা চলে আসে তখন এটাতেও শুরু হয়ে যায়। এবং এটা তারপরে এই মেশিনে প্রথমে ভুট্টাগুলো লেবারের সাহায্যে ভিতরে ভরে চপিং করা হয় এবং এই চপিংয়ের সাইজ হচ্ছে আপনার মোটামুটি 2.5 mm, যাতে ভেড়া, দোম্বা, আপনার ছাগল, গরু, মোষ সবাই যাতে কনজিউম করতে পারে, সেই কারণে আমরা এই সাইজটাকে রেখে দিই। এখানে যখন দেখে নেওয়া হলো কোয়ালিটিটা এবং কাটিংটা সঠিকভাবে দেখে নেওয়া হয়, দেখানোর পরে আমাদের চলে আসে প্রেস মেশিনে, যেখানে আমাদের অ্যাকচুয়াল বস্তাটা রেডি করা হয়। নর্মালি আমরা ব্যাগ সাইলেজ করা মানে সবাই জানে যে পায়ে করে ওটাকে প্রেস করে সাইলেজ করা হয়, কিন্তু সেটা ভালো হয় না, কারণ পায়ে যখন আপনার মাটিতে রাখবেন তখন আবার ব্যাকটেরিয়া ওর মধ্যে ঢুকে যাচ্ছে। ফলে কী হচ্ছে, যখন গরুটা খাচ্ছে, কনজিউম করছে, তখন তার পেটের মধ্যে সেই ব্যাকটেরিয়া ঢুকে গিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন রকম অসুখ সৃষ্টি হচ্ছে, যেমন পাতলা পায়খানা শুরু হয়ে যেতে পারে। কিন্তু আমাদের সেটাতে একটু ডেভেলপ করা হয়েছে, এটা আমাদের হাইড্রোলিক মেশিনের সাহায্যে করা হয়, যাতে এর মধ্যে কোনো রকম হাইজিনিক জিনিসটা মেনটেন থাকে। এখানে আপনার বস্তাটাকে প্রথমে এখানে ঢোকানো হয়, ঢোকানোর পরে এটাকে বন্ধ করে দিয়ে তখন এর মধ্যে কাটিং ভুট্টাগুলো দিয়ে দেওয়া হয় এবং প্রেস মেশিনের সাহায্যে এখান থেকে আপনার প্রেসটা আসে। আর আমাদের প্রতিটা স্তরে আপনার অ্যানোকুলেট আর মোলেসিস দেওয়া হয়, কারণ কোয়ালিটিটা ভালো রাখার জন্য এবং সাইলেজটা অ্যাকুরেট সাইলেজ করার জন্য। এবং প্রেসটা যেটা করা হয় সেটা সব থেকে হাই প্রেসারের মাধ্যমে দেওয়া হয়, যাতে অ্যাকুরেট সাইলেজটা হয়, যত প্রেসার ভালো হবে তত সাইলেজ ভালো হবে। এত দূরে দূরে মাল পরিবহনের জন্য একটা খুব ভালো গাড়ির প্রয়োজন, যেখানে ড্রাইভার খুব কমফোর্ট ফিল করবে। এর জন্যই টাটা নিয়ে এসেছে একটা দারুণ গাড়ি, ইন্ট্রা V50। চলুন এই গাড়ির সম্পর্কে একটু তথ্য জেনে নেওয়া যাক। এটাই আপনার গাড়ি, তাই তো? একদম। কতদিন হলো চালাচ্ছেন? এই মাসখানিক। মাসখানিক? এর আগে কি অন্য কোনো গাড়ি ছিল? হ্যাঁ, ইন্ট্রা, এর আগে গাড়ি ছিল ইন্ট্রা V30। আর এটার এই মডেলটা? এটা হচ্ছে ইন্ট্রা V50। খুব কমফোর্ট গাড়ি, এর হর্স পাওয়ারটাও বেশি, লং এর জন্য খুব ভালো। কি কি ক্যারি করছেন গাড়িতে? আমার যেমন ফার্মের ব্যবসা আছে, ওদের খাবারটাও আনতে হয়, পনির, ছানা, এগুলো এখান থেকে ডাইরেক্ট কলকাতা চলে যাচ্ছে। এইবার যদি আমি একটু কমফোর্টের ব্যাপার জিজ্ঞাসা করি, যে এই ভেতরে বসে আপনি কতটা কমফোর্ট ফিল করছেন? ভীষণ ভালো। তার কারণ হচ্ছে আমাদের ফিরতে ফিরতে রাতই হয়ে যায়, যে আলোর দিক দিয়ে কোনো সমস্যা নেই। এই গাড়িটাতে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের এই ক্যান ফ্যানগুলো নিয়ে যাওয়ার জন্য আপনার একটা কি 2টো লোক এক্সট্রা হলে ভালো হয়, ঠিক আছে? আগে তো ধরুন একজন থাকতোই, এখন আমরা আরও একজনকে নিতে পারছি। সিটটা খুবই সুন্দর, আগে পিছিয়ে করে চালানো যায়, ঠিক আছে, অ্যাডজাস্ট করা যায়। এটা মোটামুটি ধরুন আমরা 2টো নাইট্রন করে ভাঙলি। চলুন এবার মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। এইভাবেই তাহলে আপনার লেবাররা প্রতিদিন তৈরি করছে এবং এই ভেতরে উচ্চ খরচের উপরে মেশিনেই তৈরি হচ্ছে পুরো? হ্যাঁ, পুরোটাই মেশিনে তৈরি হয় এবং কোনো রকম এটা হাইজিনিক মেনটেন করা হয়, কোনো রকম পা বা কোনো কিছু ময়লা যাতে এর মধ্যে না পড়ে সেটার জন্যও আমাদের লোক রাখা থাকে, যে কোনো রকম কোয়ালিটির জন্য ডিফেক্ট না হয়। আচ্ছা, তো আপনাদের যে এই ব্যাচ তৈরি হচ্ছে, তো এর মধ্যে ড্যামেজ কতটা আছে? ড্যামেজ আমাদের মানে হাজারে হয়তো একটা হয়,
মানে নেই নেই এর কাছাকাছি, তবে এটাও এটা যদি ড্যামেজ হয় তাহলে কোম্পানি মানে হাই লাইফ ডেয়ারি সম্পূর্ণভাবে রিটার্ন নেওয়ার পলিসি আছে। মানে যদি আপনার দেখা যাচ্ছে যে কোনো কারণবশত আপনার প্যাকেটটা খারাপ গেছে, তো আপনি তো পয়সা দিয়ে কিনেছেন, ভ্যালু ফর মানি, তো আপনি পয়সা দিয়ে কিনেছেন, একটা খামারি তাকে সে যখন পয়সা দিয়ে কিনেছে তার তো পয়সাটা নষ্ট হলো, আমি তাকে খারাপ মাল দিয়েছি মানে তার পয়সা নষ্ট হলো। তো আমরা একমাত্র পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরাই একমাত্র কোম্পানি যেটা রিটার্ন পলিসি আছে, যে আপনি রিটার্ন করে দিতে পারেন। আচ্ছা, কতদিনের মধ্যে সেটা রিটার্ন করতে হবে তাকে? যে কোনো মানে এক 100 গ্রামও যদি তার খারাপ হয় আমরা 100 গ্রামও রিটার্ন করে দিই। মানে নেক্সট যখন সে নেবেন তখন আমরা ওনারা বলে দেন যে এতটা পরিমাণে খারাপ এবং আপনারা তুলে নিয়ে চলে আসবেন। হ্যাঁ, তবে ওর মধ্যে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেটা পরিষ্কারভাবেই বলা উচিত, যেহেতু ক্যামেরার সামনে বলছি, যদি তার বাড়িতে ইঁদুরে কাটে বা দেখা গেল নামাতে গিয়ে গাড়িতে খোঁচে কোথাও লেগে ছিঁড়ে গেছে, সেটা কিন্তু তার পার্সোনাল ভাবে হয়েছে, সেটা আমাদের রেসপন্সিবিলিটি নয়। আমাদের কাছ থেকে কোনো বস্তায় যদি দেখা যাচ্ছে পুরো সিল প্যাক কিন্তু ভিতরে নষ্ট হয়ে গেছে, তাহলে সেটা পুরোটাই আমরা রিটার্ন করি। আচ্ছা, মোটামুটি একটা ব্যাগ আপনারা কতদিন পর্যন্ত রাখা যেতে পারে যদি সিল প্যাক অবস্থায় থাকে? মিনিমাম 6 মাস, ম্যাক্সিমাম থাকে 1 বছরের উপরে, কিন্তু মিনিমাম আমরা 6 মাসই বলি, কারণ 6 মাস পর্যন্ত কারোর কাছে থাকেই না, এটা তো খাইয়ে শেষ করে। হ্যাঁ, খাইয়ে শেষ, এক সপ্তাহের বেশি হচ্ছে। হ্যাঁ, এখানে প্রতিদিন তাহলে এখন কত বস্তা সাইলেজ উৎপাদন হচ্ছে? প্রতিদিন 800 থেকে 1000 বস্তা প্রতিদিন উৎপাদন হয়। 800 থেকে 1000 বস্তা? হ্যাঁ, মানে সেই পরিমাণ সাইলেজ হচ্ছে বলে। হ্যাঁ, আমাদের ধরুন শুধু ওয়েস্ট বেঙ্গলে সীমিত নেই, তো আমাদের বাইরেও যেমন রাঁচি, এই গাড়িটা যেমন রাঁচিতে যাচ্ছে। আচ্ছা, রাঁচি যাচ্ছে, রাঁচি, জামশেদপুর, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড আমাদের মানে প্রতিনিয়ত যায়। আর প্রথমে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ধরুন সাইলেজ ব্যাপারটা অতটা কেউ বুঝে না, তো আমাদের বেশিরভাগই বাইরের জন্যই তৈরি করা হয়েছে। ডেভেলপ হয়নি এখনো, আমার গরুকে বেটার ম্যাটার দিলে তবেই আমি বেটার রেজাল্ট পাবো সেখান থেকে। আচ্ছা, এটা কি সাইলেজ? এটা কর্ন সাইলেজ, এটার মধ্যে দেখুন কর্ন আপনি দেখতে পাবেন, এই যে কর্ন আছে, এবং এবার আমাদের এই কর্নগুলো বেশি দেখা যায় না, কারণ আমাদের ফাটিয়ে দেওয়া হয়, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ছোট ছোট দানা। হ্যাঁ, ছোট ছোট দানা করে আমরা, কারণ গরুর পেটে গেলে এগুলো ধরুন যখনই বাছুর বা ছাগলকে দেবেন এগুলো কিন্তু বেশি খাবে না, তখন কিন্তু এই দানাটাই তার পেটের মধ্যে ঢুকবে, এই ছোট ছোট টুকরো টুকরো দানা করে দিচ্ছেন, এই যে এই যে দানাটা আছে। আচ্ছা, ওকে। তো একটা গাছের মধ্যে আপনারা কতগুলো কর্ন রাখেন? একটা গাছের মধ্যে আমরা নরমালি যেটা ধরে 2 থেকে 3টে, একটা সব থেকে বড় ধরে, একটা মাঝারি ধরে নেন, একটা ছোট বড় থাকে, মানে এরকম পুরো গাছ, পুরো গাছটাই, পুরো গাছটাই আমরা কর্ন সাইলেজে রেখে দিই। এবং যেটা আপনি বলতে চাইছেন যে যেগুলো হয়তো দেখা যাচ্ছে কর্ন কম হচ্ছে, সেটা আমরা বেবি কর্নে ফেলে দিই, কারণ সেটা কর্ন সাইলেজ ওলাদেরকে দিই না, সেটা বেবি কর্নে যায়, তার কোয়ালিটি আলাদা থাকে, তার দামও আলাদা হয়, তার দামও কম হয়। মানে আপনারা কি তার মানে এখানে সেগ্রিগেট করে ফেলছেন পুরো জিনিসটাকে? কারণ ওর মধ্যে আলাদা লোক আছে যারা হচ্ছে যে বিভিন্ন কোয়ালিটিগুলো তারা দেখবে, সেরকম কাস্টমার আছে যারা চাইছে শুধু পাতা, মানে ভুট্টা কম থাকবে, পাতা বেশি থাকবে, এরকমও কাস্টমার আমাদের কাছে থাকে। আচ্ছা, তো তাদের জন্য ওইগুলো বেবি কর্ন হিসাবে তৈরি করা হয়, এবং আমাদের কাছে রেড নেপিয়া যেটা থাকে। আচ্ছা, মানে আপনাদের কাছে বেসিক্যালি 3টে ভ্যারাইটির পাওয়া যায়? সব সময় পাবেন আপনি। তো আপনারা এই মুহূর্তে যে ভুট্টা চাষ করাচ্ছেন আপনাদের এখানে উৎপাদনের জন্য, কত বিঘার উপরে ভুট্টা চাষ করাচ্ছেন? আমরা তো কন্ট্রাক্ট ফার্মিং করি, আনুমানিক সব মিলিয়ে আমাদের তাদের মিলিয়ে প্রায় 700-800 বিঘা চাষ আছে। আচ্ছা, এই যে 700-800 বিঘার উপরে হচ্ছে, তাতে কি আপনাদের প্রোডাকশন কম? না, তাতেও হয় না, আমাদেরকে আবার বাইরে থেকেও মানে অন্যান্য চাষি মানে তাদের সাথে কন্ট্যাক্ট করেও কিনতে হয়। আচ্ছা, তো সেই রকম ওই সেই সেলফ ফার্মার যারা আছে তাদের কাছ থেকে কিরকম পরিমাণ আসছে? ওদের কাছেও ধরেন আনুমানিক আগের বছরে এসেছিল মোটামুটি প্রায় ওই রকমই 900-1000 বিঘের মতন এসেছিল। বাবা, মানে হিউজ প্রোডাকশন, হিউজ মানে আপনি যদি আপনার যদি 5000 ফার্মের গরু থাকে তাহলেও আমাদের কাছে কন্ট্যাক্ট করলে আমরা দিয়ে দিতে পারবো সাপ্লাই। এই গাড়িতে কত পরিমাণ লোড হচ্ছে? এটাতে আপনার মোটামুটি প্রায় 350-400 বস্তা লোড হবে। 350-400 বস্তা? বাবা। এরপরে আবার একটা গাড়ি আসবে, সেটা মোটামুটি 100টা বস্তা লোড হবে, মানে প্রতিদিনই ধরুন আমাদের 600-700 বস্তা বেরিয়ে যায়। যাদের কাছে যায় তাদেরকে বলি যে আপনারা মিনিমাম 20-25 দিন রাখবেন, তবে আপনারা অ্যাকুরেট সাইলেজটা পাবেন। হ্যাঁ, সাইলেজ তো আজকে তৈরি হলে আজকেই হয় না, কোয়ালিটি বলা আসলে কাস্টমাররা আমাদের কাছে রাখতে চায় না, কারণ পাবে না, জানে যে রেখে দিলে আর পাবো না। আচ্ছা, তো ওই কারণে ওরা বলে আমরা করে নেবো, আপনি শুধু গাড়িতে উঠিয়ে দিন। আচ্ছা, তার মানে তারা ডেট মেনশন করে না? হ্যাঁ, কবেকার আপনার? আমরা বলে দিই যে ফোনে বলে দিই যে এটা তৈরি হয়ে গেছে এতদিনে, আপনার আনুমানিক 3 দিন হয়েছে, আপনি আরও 20 দিন রেখে দিন, তারপরে খাওয়ান, কোনো অসুবিধা নেই। ওকে। আর কিছু কিছু আছে যারা ছোট চাষি, তারা বলে যে না আমাদের রাখার জায়গা অসুবিধা, তারা সাইলেজ করেই নেয়, তাদের আমরা ওই মোটামুটি ধরুন 40-45 দিন পরে তাদেরকে দিয়ে দিই। তো এইবার আপনি যেটা বলছেন যে রেড নেপিয়ার সাইলেজ, আমরা তো কর্ন সাইলেজের কথা শুনেছি, তো এই রেড নেপিয়ার সাইলেজ ব্যাপারটা কি? দেখুন, অ্যাকচুয়াল হচ্ছে রেড নেপিয়াটা হচ্ছে অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার, যেটা বেসিক্যালি অস্ট্রেলিয়ানের মাদার ছিল, সিড ছিল,
সেখান থেকে বিভিন্ন মাধ্যমে ইম্পোর্ট হয়ে আমাদের ইন্ডিয়াতে আসে এবং এটা অনেকজনেই জানে যে এটা 14% সবথেকে হাই, মানে আপনার কর্নের থেকেও প্রচুর হাই। মানে কত পার্সেন্টেজ বেশি আছে এটা? মোটামুটি ধরুন 18-25% প্রোটিন চলে যাচ্ছে এর যখন সাইলেজে উৎপাদন হয়। কর্নে 10-12% প্রোটিন থাকে যখন সাইলেজে পরিণত হয়। রেড নেপিয়ারটা তাহলে যে ফার্মাররা ব্যবহার করছে তারা কি বেনিফিটের জন্য নিচ্ছে? রেড নেপিয়ারটা বেসিক্যালি আপনার হচ্ছে যে প্রোটিনটা যেহেতু হাই আছে তো যখন ছোট বাচ্চাদেরকে খাওয়ানো হয় তখন খুব তাড়াতাড়ি তারা ডেভেলপমেন্ট মধ্যে যায়। যদি আপনি কর্ন সাইলেজের সাথে রেড নেপিয়ার যদি মিক্স করেন তাহলে আপনার ধরে নিন 99% ফিড আপনার পূরণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এর মধ্যে কিছুটা ড্রাই ম্যাটার্সও থাকে ফলে আপনার খড়েরও দরকার পড়ছে না। আচ্ছা, তো এই কারণে আমরা সবসময় সাজেস্ট করি যে আপনারা কর্ন সাইলেজ খাওয়ালে অতি অবশ্যই যেন 30% হোক আপনি রেড নেপিয়ার ওর সাথে মিক্স করুন, তাহলে রেজাল্টটা মানে 3 times বেটার পাবেন। তার মানে আপনি বলতে চাইছেন দানার খরচটা আপনারা এই সাইলেজ দিয়ে প্রায় 95% কমিয়ে দিয়েছেন? 100% দানা খাবার মানে লাগবেই না। এখন মোটামুটি তো আপনার কাছ থেকে যারা নিয়ে শুরু করেছে তারা কতদিনের পর থেকে তার রেজাল্টটা বুঝতে পেরেছে? কেউ 10 দিন পরও পেয়েছেন, কেউ 1 মাস পরও পেয়েছেন, কেউ 1.5 মাস পরও পেয়েছেন, কিন্তু পেয়েছেন, তারা কন্টিনিউয়াস আছে। কিছু কিছু ফার্ম আছে আমাদের R&D থেকে আছেন, প্রায় 4-4.5 বছর তারা সেই ফার্মগুলো আছে এবং তারা খুব সাকসেসফুলি রান করছে, মানে তারা দিন দিন গরু ইনক্রিজ করছে। শুধু আমাকে বলছে আপনি শুধু এই সাপ্লাইটাকে ঠিক করে রাখবেন, খালি গরুর সংখ্যা বাড়াতে থাকবেন। হ্যাঁ, আমি গরুর সংখ্যা বাড়াতে থাকবো এবং তারা সাকসেসফুলি একজন মানে গরুর ব্যবসায়ী হয়ে আছে, মানে দুধের ব্যবসায়ী। ডেয়ারি নিয়ে তারা বিভিন্ন প্রজেক্ট করছে, তো ডেয়ারি নিয়ে তারা সাকসেস হচ্ছে শুধুমাত্র এই খাবারটার জন্য। আচ্ছা, এইবার চলে আসে একটা মেন পার্টে, ফার্মারদের যেটা জানার ব্যাপার থাকে যে এই যে সাইলেজ আপনারা তৈরি করছেন এবং সেটা ফার্মারদের দিচ্ছেন, তো সেটা কীরকম রেটে আপনাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে? দেখুন, রেট অ্যাকচুয়ালি হচ্ছে যে যারা হোলসেলে নেয় তাদের রেট আলাদা হয় অবশ্যই, যেমন যে 5 টন নেবে আর যে 50 টন নেবে তাদের মধ্যে ডিফারেন্স থাকবে, প্রত্যেকটা ব্যবসায়ী তাই থাকে। তো আমাদের এক্স ফ্যাক্টরি রেট নর্মালি আমরা দিয়ে থাকি রেড নেপিয়া 6 টাকা, বেবিকর্ন 7 টাকা এবং ভুট্টাটা 8 টাকা। এবার গাড়ি ভাড়া তার নিজস্ব, আমাদের গাড়িও নিতে পারেন কিংবা সে নিজস্ব গাড়ি থাকলে সে নিজস্ব গাড়িও আনতে পারেন। এবার গাড়িতে আনলে আমরা একটাও দিয়ে দিই, যদি তিনি একটা চান একটাও দিয়ে দেবো, কিন্তু আমাদের এখানে মিনিমাম গাড়ি গেলে 3-3.5 টনের গাড়ি যায়। এবার সে নিজে থেকে এলে যেটুকু যেটা একটা দুটো যা বসতে চাইবে নিয়ে যেতে পারবে। ওকে, আচ্ছা, কেউ যদি বাল্কে নিতে চাই, যে আপনি ডিস্ট্রিবিউটার হিসেবে কথা বলছেন, তার কাছে নিশ্চয়ই 10-12 টন এরকম মাল যাবে, তো সেক্ষেত্রে নিশ্চয়ই রেটটা সেই অনুযায়ী কম থাকবে আপনাদের? হ্যাঁ, রেটটা কমফোর্টেবল হয়। যেমন ধরুন যে কেউ একজন চাইলো, ফার্মার চাইলো যে আমার ভুট্টাটাকে একটু ধরুন কম দিন, কারণ আমি অলরেডি রেশনের কিছু প্রোডাক্ট খাওয়াচ্ছি, সেটা খাওয়াচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা কী করি, তাকে বেবিকর্ন সাজেস্ট করি অথবা রেড নেপিয়া সাজেস্ট করি। আবার কেউ কেউ আছেন যারা বলেন যে মিক্স করে দিন আমাকে, তো মিক্স করে দিলে আমরা মিক্সও বলে থাকি যে ঠিক আছে মিক্স করে দিচ্ছি। তো তার মধ্যে দেখা যায় কত পার্সেন্টেজ আমরা রেড নেপিয়া দেবো, কত পার্সেন্টেজ আমরা ভুট্টা দেবো, কত পার্সেন্টেজ বেবিকর্ন দেবো, সেটা আমরা তাকে প্রোভাইড করি। আচ্ছা, তার মানে আপনারা কাস্টমাইজ মানে সাইলেজ সেটাও আপনারা দিচ্ছেন? হ্যাঁ, কাস্টমাইজ সাইলেজ দিচ্ছি। ওকে, বাহ, এটা তো একটা দারুণ মানে অপরচুনিটি বলা যেতে পারে। আমার যেরকম প্রয়োজন, আমার ছাগলের জন্য যেরকম প্রয়োজন আমি সেরকম বানিয়ে নিচ্ছি, আমার গরুর জন্য যেরকম প্রয়োজন আমি সেরকম চাইলে কাস্টমাইজ করতে পারি, আমার সেই ক্যাটেলের সংখ্যার উপর ডিপেন্ড করে। অবশ্যই, এবং আমাদের কাছে এখন কাটা খড়ও পাওয়া যাচ্ছে যেটা অনেক ড্রাই ম্যাটার্সটাকে পূরণ করার জন্য। ওকে, তো দেখা যাচ্ছে যে সে TMR যেটাকে বলছে, টোটাল মিক্স রেশিও, তো আমরা পুরোপুরি TMRও যদি কেউ চায় তাহলে তাকে তৈরি করে দিই। বাহ, এটা তো মানে বলা যেতে পারে একটা বেসিক ফিট কনসালটেন্ট হিসাবে আপনারা ফার্মারদের জন্য কাজ করছেন। হ্যাঁ, অবশ্যই। বাহ, তো একটা কিন্তু দারুণ জায়গা এবং দারুণ সলিউশন আমরা এখান থেকে পাচ্ছি, যেখানে সাইলেজ যেমন ফ্যাক্টরি থেকে তৈরি হচ্ছে, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা রেশিও আপ ডাউন করে এখান থেকে কাস্টমাইজ সাইলেজও তৈরি করাতে পারেন, সেটাও কিন্তু এখানকার ওনার তৈরি করে দিচ্ছেন। অলরেডি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, প্রায় 7 বছর ধরে কাজ করছে, রেজিস্টার্ড তারা প্রায় 4 বছর ধরে রেজিস্ট্রেশনে তারা কাজ করছে, তো অলরেডি বহু ফার্মারদের দিচ্ছে, ওয়েস্ট বেঙ্গল সহ ওয়েস্ট বেঙ্গলের বাইরে বহু জায়গায় তারা সাইলেজ সাপ্লাই করছেন। তো আপনারা যদি মনে করেন বর্ধমানের মধ্যে সব থেকে বড়ো সাইলেজ ফ্যাক্টরিতে আপনারা আসবেন, এখানে এসে ফ্যাক্টরি ভিজিট করুন, এখানে প্রোডাক্ট দেখুন, কোয়ালিটি চেক করুন, দিয়ে প্রোডাক্ট কিনুন, কেননা সাইলেজ কিন্তু সব থেকে বড়ো সাবস্টিটিউট হচ্ছে ঘাসের, কারণ এখন ঘাসের জমি নেই। ফার্মারদের কিন্তু ফার্মিং করতে হলে এই সাইলেজের ওপর যেতেই হবে, কাঁচা ঘাসের ওপর যেতেই হবে, তবেই কিন্তু সঠিক বেনিফিট পাবেন, যে ইনভেস্ট করছে সেই ইনভেস্টমেন্টের সঠিক রিটার্ন পাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের যদি কোনো মতামত দেওয়ার থেকে ভিডিওর নিচে কমেন্ট করে জানান, আমরা পরবর্তীতে সেই মতামতের ওপর আমরা আরও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।